বিজয়ী হওয়ায় যে আনন্দ আছে, ভিক্ষায় পাওয়ায় সেই আনন্দ নেই। বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ত ঢেলে এনেছিলাম, তাতে যে আনন্দ ছিল, আমরা যদি এমনি ভিক্ষের মতো পেয়ে যেতাম সে আনন্দ হতো। অনেক ধন্যবাদ। আসলে আমাদের কাদের সিদ্দিকীকে আমরা যেই মানে মুক্তিযোদ্ধা হিসেবে যেভাবে জানি, তিনি যে কথাটি বলছিলেন যে এটা আসলে আমরা অর্জন করেছি, এই সেতু আসলে আমাদের অর্জন। আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করব যে যদি একটু আপনি দেখান যে আমাদের এখানে বিভিন্ন ডিপ্লোমেটরা রয়েছেন, যদি আমরা একটু দেখাই যে চীন কিন্তু এই পদ্মা সেতুর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আসলে একদমই মোটামুটি যদি বলি যে সুধি সমাবেশের স্থল পূর্ণ হয়ে গেছে। আপনি দেখতে একটু দেখাই আমি যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণ মানে এক ঘন্টার মধ্যে আসলে এই অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে, প্রধানমন্ত্রী অনুষ্ঠানটি। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কূটনীতিকরা এসে পৌঁছেছেন, বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে পৌঁছেছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সৌদি আরবের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি রয়েছেন, তিনি রয়েছেন ভারতীয় হাইকমিশনার রয়েছেন, মালয়েশিয়ান হাইকমিশনার রয়েছেন, কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের হাইকম রাষ্ট্রদূত তাদেরকে আমার চোখে পড়েছে। মধ্যেই মানে রাষ্ট্রদূতদের যেই অংশটি তারা কিন্তু এসে পৌঁছেছেন। এখন পর্যন্ত আসলে মোটামুটি সমাবেশস্থলে আমি বলেছিলাম আপনাকে যে সমাবেশস্থল মোটামুটি 3,500 মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট দাওয়াত রয়েছে এবং 4,000 মানুষের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে।